আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো সাতানব্বই গাজীপুর চার কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমি এমপি ভাই ও ছেলেকে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবুল গাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজারুল ইসলাম সেলিম ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ নির্বাচনী মিডিয়া সমন্বয় উপকমিটির সভাপতি আলমগীর হোসেন আকন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিদ দর্জি স্থানীয় চেয়ারম্যান ইকবাল মাহমুদ সিমিন হোসেন রিমির পুত্র রাকিব হোসেন ও ভাই ডাক্তার হাসিব আহমেদ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সহ আরও অনেকে